জনগণ খেয়ে পরে বাঁচলো কিনা সেটা দেখার তো মানে কোনো প্রয়োজন বা তাগিদ মনে করে না এই সরকার, যার কারণে কোনো ইন্টারভেনশন নাই মার্কেটে। আজকে যদি সত্যিকার অর্থেই নির্বাচিত সরকার থাকতো জনগণের এবং তার কাছে যদি অ্যাকাউন্টেবিলিটি থাকতো, তাহলে যেভাবেই হোক এটা নিয়ন্ত্রণ করতো। আজকে দুপুর আজকেই গণমাধ্যমে এসছে যে দুপুরবেলায় এখন ভাতের বদলে একটা বনরুটি আর একটা কলা খেয়ে থাকছে, কি একটু পরিপূর্ণভাবে একটা দুর্ভিক্ষের অবস্থা বিরাজমান। আর প্রধানমন্ত্রী অনেক কথা সবক দিচ্ছেন বিএনপি কী করবে, তো আমার বক্তব্য আপনাদের সামনে যে কেন উনি ক্ষমতা ছাড়ছেন না, কেন উনি গদি ছাড়ছেন না, কারণ উনি ক্ষমতা থেকে চলে গেলেই আওয়ামী লীগের সভাপতির পদ শেখ হাসিনা দখল করবে অথবা কোনো একটা আওয়ামী লীগের সিনিয়র লোক ওই পদ দখল করবে। এই ভয়ে জোর করে তিনি অগণতান্ত্রিকভাবে গণতন্ত্রকে কবর দিয়ে তিনি আজকে ক্ষমতা জবরদখল করে বসে আছেন। এইটা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুরতম সরকার, যা করে তাই করছে, জনগণকে ক্ষুধা দারিদ্রতা অর্ধাহার অনাহারের মধ্যে ঠেলে দিয়ে এমন একটি পরিস্থিতি তৈরি করেছে। শুধুমাত্র নিজের এবং নিজের ঘনিষ্ঠ লোকরা তারা যাতে ভালো থাকে, তারা যদি টাকা পাচার করে বিদেশে সুরম্য অট্টালিকা বাড়ি ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে পারে সেটারই ব্যবস্থা তিনি করেছেন। আমরা তারই ভুরি ভুরি প্রমাণ আমরা নিজের চারিদিকে দেখছি। 11 লক্ষ কোটি টাকা পার হয়ে যায় বাংলাদেশ থেকে, আর আপনার দেশের লোক আজকে দুপুরে ভাত পাবে না, রাত্রে ভাত পাবে না কোনোরকমভাবে। তাও কি তারা সরকারি চাকরি করে, মধ্যম আয়ের মানুষ, তারা একটা বনরুটি একটা কলা খেয়ে জীবন ধারণ করছে। আগে যারা মেসে থাকতো কমপক্ষে একটা ডিম ভেজে ভাত দিয়ে খেত, ওই ডিম ভেজে ভাত দিয়ে খাওয়ার মতো আর সামর্থ্য এই মধ্যম আয়ের মানুষের নাই, আর নিম্ন আয়ের মানুষের মানে কথা বাদই দিলাম। তাই এরা দুর্ভিক্ষের বিলাসিতা দেখতে চায়, ওরা দুর্ভিক্ষের বিলাসিতার উপর নিজেরা রাজার হালে থাকতে চায়। তাদের তো খাওয়া দাওয়ার কোনো অভাব নাই, তারা যখনই ক্ষমতায় এসছে তখনই মানুষ নির্মমভাবে রাস্তা ঘাটে ফুটপাথে আপনার মানে ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়েছে। সেই পরিণতি আমরা আবার দেখছি এখন এই শেখ হাসিনার আমলে, 72-75 দেখেছি, এখন সেই পরিস্থিতি এখন বিরাজ করছে। এর বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য এবং জনগণকে সম্পৃক্ত করার জন্য আমরা দ্রব্যমূল্যের যে প্রকৃত চিত্র এই লিফলেটের মধ্যে আমরা বাড়িয়ে কিছু বলিনি। বিএনপির আমলে কী ছিল এখন কতটুকু, 2-3% বাড়তে পারে, কিন্তু 90%, 144%, 264%, 80% বৃদ্ধি, এর পেছনে লুটপাট না থাকলে, প্রকাশ্য দুর্নীতি না থাকলে এই এইভাবে দাম বৃদ্ধি করতে পারতো না। কারণ যেখানে অর্থমন্ত্রী বলেন সাবেক যে 4,000 কোটি টাকা, এটা কোনো টাকাই নয়। যারা দুর্নীতিকে প্রকাশ্যে জায়েজ করেছেন, যারা বৈধতা দান করেন, এবং সাবেক শিক্ষামন্ত্রী বলেন যে অল্প স্বল্প দুর্নীতি করেন, বেশি করেন না, যারা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকে দুর্নীতিকে উৎসাহিত করেন সেই দেশে সাধারণ মানুষ না খেয়ে থাকবে, ভাতের বদলে ভাতের ফ্যান খেয়ে থাকবে, এটাই তো স্বাভাবিক। তার বাবার আমলেও তাই হয়েছে, এখন তার মেয়ের আমলেই আমরা সেই দুর্ভিক্ষের পদক্ষেপ শিখছি। ধন্যবাদ। ছোট্ট করে যদি বলেন, সরকারের পক্ষ থেকে প্রতিদিন অভিযোগ করা হচ্ছে যে বিএনপির যারা ব্যবসায়ী রয়েছেন তারা সিন্ডিকেট করে সরকারের দুর্নাম করছে এবং এটা পরিকল্পিত হচ্ছে। ওইটা তো এখন উদর পিণ্ডি বুদুর ঘরে ফেলে দেওয়ার যে বিষয়টা, এখানে সিন্ডিকেট বিএনপি, আর বিএনপি তো হামলা মামলায় প্রতিদিন হাজার হাজার নেতা কর্মী, যে এখানে দেখেন যুবদলের তারা সব হাজিরা দিয়ে আসছে, আর গোটা সিন্ডিকেট তো এই তারা এই তারা গোটা সিন্ডিকেট সমস্ত মাফিয়া চক্র সব তো তারাই, ক্যাসিনোর মালিক তারা, জুয়ার মালিক তারা, সমস্ত সিন্ডিকেটের মালিক তারা, এবং তারা কারা সেটার নামও তো আপনাদের গণমাধ্যমে আসছে। সুতরাং এইটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য বলেন, তো বিভ্রান্ত হয় না, বরং মানুষের কাছে তারা হাসির পাত্র হয়। আওয়ামী লীগের মন্ত্রীরা যখন এই কথা বলে তখন তারা একটা হাসির পাত্র হয়। ধন্যবাদ। আমাদের
ক্রয় ক্ষমতা, এই দাঁড়ান, ক্রয় ক্ষমতা বেড়েছে তো হাসান মাহমুদের, ওবায়দুল কাদেরের বেড়েছে, তাদের যুবলীগের, তাদের ছাত্রলীগের, সাধারণ জনগণের ক্রয় ক্ষমতা বাড়েনি। কারণ যখন একটা বন্ডুটির দাম 6 টাকা থেকে 10 টাকা হয়, ওই টাকাটা যে মানুষ যে রিক্সাওয়ালা খায় তার ক্রয় ক্ষমতা পায় নাই। আমরা কয়জন রিক্সাওয়ালাকে কয় টাকা বেশি দিই, এইটা হচ্ছে তারা বিভ্রান্ত। আরে ক্রয় ক্ষমতা বাড়লে তাহলে মানুষ আজকে যেটা টিসিবির যে আপনি দেখেছেন যেখানে গাড়ি দাঁড়ানো থাকে কি লম্বা লাইন, সেখানে আগে তো মধ্যবিত্তদেরকে দেখতাম না, এখন মধ্যবিত্ত স্বামী স্ত্রী সরকারি চাকরি করে তারাও লাইন ধরে দাঁড়িয়ে আছে। তাহলেই বুঝতে পারেন ওরা যা কথা বলছে, এরা হচ্ছে জনগণের সাথে রসিকতা করছে, মানুষের দারিদ্রতা, মানুষের অনাহার, মানুষের ক্ষুধাকে নিয়ে তারা রসিকতা করছে।